শুরু হয়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে বলি রয়েছেন অর্থাৎ বলিরা কিন্তু আসতে শুরু করেছে কক্সবাজারের স্টেডিয়ামে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কক্সবাজারের যে 300 বলি আমন্ত্রণ জানিয়েছে বলে আমরা সেই তথ্যটি পেয়েছি, এবং আমরা আরেকটি তথ্য পেয়েছি যে ঢাকা চট্টগ্রামের যে জব্বরিয়া বলি খেলার যে বলিরা রয়েছেন তারাও কিন্তু কক্সবাজারে আসবে বলে সেটাও জানতে পেরেছি, এবং অনেকে এসেছে বলে সেটাও জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে এখনো কিন্তু দর্শক আসছে, অর্থাৎ দর্শক ভরে গেছে স্টেডিয়ামে, কিন্তু দর্শক ভরে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু ভরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এখানে যে জমাট হচ্ছেন আমরা সেটা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা যে এখানে যে গেট রয়েছেন যে গেট থেকে এখানে প্রবেশ করছেন, আমরা এই প্রবেশ গেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে প্রবেশ গেট রয়েছেন সেখানে কিন্তু এখানে যে একটি টিকিট করা হয়েছে, টিকিটের আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বলি রয়েছেন বলিরা কিন্তু এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন যারা বলি রয়েছেন বলিরা কিন্তু আসছেন আমরা দেখানোর চেষ্টা করছি। ৬৭ বছরের ঐতিহ্যবাহী ধারাবাহিকতা, নতুন প্রজন্মের অংশগ্রহণ ও নতুন চ্যাম্পিয়নের প্রত্যয়ে কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা আর ৬৮তম আসর বসছে আজ। অল্প দর্শক একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে যে কক্সবাজারের যে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলিদের সমাগম ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে যে বলি রয়েছেন বলিরা কিন্তু এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, বলিদের যে সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বলিদের যে সমাগম আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। জেলা ক্রীড়া সংস্থা ডিএসএ আয়োজিত বলি খেলা ও বৈশাখী মেলার আসর অন্যবারের মতো এবারও বসানো হয়েছে বর্ণিল আয়োজনে। কক্সবাজার বিশ্বস্ত রুহুল আমিন স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় প্রতিবারের মতো দেশের নাম করা কুস্তিবিদদের বলি ও অংশগ্রহণ করে দুদিনের বলি খেলায় পাশাপাশি নাগরদোলা হস্তশিল্প, কুটির শিল্প, তাঁতশিল্প, বস্ত্রশিল্প, মৃৎশিল্প ও দেশীয় সাংস্কৃতিক নানা পণ্যের সমাহার জমেছে বৈশাখী মেলায়। দর্শক আবার আপনাদেরকে জানাতে চাই বলি খেলা অনুষ্ঠিত হচ্ছেন যে কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছেন কক্সবাজার রুহুল আমিন বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়াম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 300 বলি সমাগম হওয়ার কথা বলেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন বলিরা ঢুকার যে গেট রয়েছেন প্রবেশ পথ রয়েছেন সেখানে কিন্তু এখানে যে বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিকভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে যে বলিদের যেই প্রবেশ পথ রয়েছেন প্রবেশ পথে কিন্তু এখানে প্রচুর পরিমাণ এখানে যে সমাগম আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতি বছর বৈশাখের প্রথম সপ্তাহে ডিসি সাহেবের বলি খেলা সম্পন্ন হয়। এবারে পহেলা বৈশাখের শুরুর রমজান হওয়াতে আমরা দেখতে পাচ্ছি পুরাতন বলিকে দেখতে পাচ্ছি, আমরা একজন পুরাতন বলিকে দেখতে পাচ্ছি যে কক্সবাজারে যে সনম ধরে রেখেছেন আমরা একজন পুরাতন বলিকে দেখতে পাচ্ছি। দর্শক আমরা আরো দেখানোর চেষ্টা করছি, আরো কিন্তু বলি আসছেন, আমরা বলিদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই,
এবারে কিন্তু তিন ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ সেই ক্যাটাগরিতে যদি আপনাদেরকে একটু বলতে চাই চ্যাম্পিয়নকে দেয়া হবে 15000 এবং রানার আপকে দেয়া হবে 10000 বি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে দেওয়া হবে 10000 এবং রানার আপকে দেওয়া হবে 7000 সি ক্যাটাগরির চ্যাম্পিয়ন 7 চ্যাম্পিয়নকে দেয়া হবে 7000 এবং রানার আপকে দেওয়া হবে 5000 সম্মানে সেই কথাটি আমরা জানতে পেরেছি পুরাতন অর্থাৎ কক্সবাজারের যে ঐতিহ্যবাহী বলি খেলার যারা পুরাতন বলিরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো আজকের এই বলি খেলায় এসে কেমন লাগছে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে কক্সবাজারের ঐতিহ্যবাহী যেই পুরাতন যারা বলি রয়েছেন আমরা তাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব আজকে কক্সবাজার ঐতিহ্যবাহী বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে এসে আজকের যে বলি খেলায় কেমন লাগছে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বলিদের সমাগম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার বলি যিনি রয়েছেন আমরা খুব জাঁকজমক করে ড্রেস আপ করে কিন্তু এসেছেন এখানে রাউন্ড যে এখানে একটি গুল চত্বর আছে রয়েছে সেই গুল চত্বর দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার বলি রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো আজকে এই বলি খেলার যে এসে কেমন হবে বলে মনে করছেন আমরা সেটা একটু জানার চেষ্টা করব আমরা এখন কথা বলবো যে এক নম্বর বলি রয়েছেন আমরা এক নম্বর বলির সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব আসলে আজকের বলি খেলায় কেমন হবে সেটা একটু আমরা একটু জানার চেষ্টা করব ওনার কেমন অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমরা এমাত্র ঢুকলাম বলি খেলাতে এখনো তো অন্যান্য বলি এখনো দেখি নাই ইনশাল্লাহ দেখি এবারে যেন বলি খেলা ভালো হয় আপনার অনুভূতি কেমন আপনার আজকের এই বলি খেলা আছে কক্সবাজারের ঐতিহ্যবাহী আলহামদুলিল্লাহ ডিসি সাহেবের বলি খেলা এসে আমার অত্যন্ত ভালো লাগতে আছে এরকম যেন গ্রামাঞ্চলে যেন এই খেলা যেন সচ্ছা থাকে আমি এটা কামনা করছি দর্শক আমরা কথা বলেছি এখানকার যারা এক নম্বর বলি রয়েছেন আমরা এক নম্বর বলির সাথে কথা বলেছি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু স্টেডিয়ামে বড় ধরনের যে জমাট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি উৎসব মুখর হয়ে উঠেছে জোলেদের তালে তালে কথা বলছে আমরা এখন কথা বলবো যে কক্সবাজারের স্বনামধন্য যে পুরাতন যারা ঐতিহ্যবাহী বলি রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকের এই বলি খেলা এসে তার অনুভূতি কেমন এবং তাদের পরিস্থিতি কেমন দেখছেন আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো খেলা বলি খেলা হল আনন্দর খেলা হ্যাঁ আর আনন্দর কোনো আর কিছু নয় ভাই কিছু নয় ভাই মানে বলতে আর এই মাডর শহরত জব্বর বলি খেলাত সাকের না মকারা খেলা রুয়াগারা খেলাত এই আবুলুসন বলি নুরু বলি আর যাবতে আর বলি খেলা আই আর বলি খেলা খেলা ই কিন্তু বদিন শক্ত খাই রে বাবদিন ফসা খরচ করে খাই বাবে দুতলা পাইয়ে গুস্ত খাবাইয়ে মাংস খাবাইয়ে গিয়ে খাবাইয়ে কিন্তু আর সরকার কোনো কিছু কিছু না হবে মূল্যায়ন না হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে নুরুল আলম বলি রয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো আসলে ওনারা যেই কক্সবাজারের যে ঐতিহ্য অর্থাৎ বাঙালি যে ঐতিহ্য ধরে রেখেছেন আমরা এ বিষয়ে একটু কথা বলবো আর ইয়ান সরকার তো মূল্যবান চাই ইয়ান যুগ যুগ ধরে খেলা চলিলে বুঝছো না যুগ যুগ ধরে বুঝছো খেলা চলিলে বলি খেলা বলি খেলা বলি হওয়া নিজে দুদিন বলি খেলা চলিব দুদিন মনে তারা একজন হাসে একজন মগর তো দাদা যাইব উত্তর হাসে উঠি গিলে আইনে উঠছে না গরিবর বন আই তারা তুমি সিজন আছে গরিবর বন ধরে অনেকক্ষণ টিয়া হন একজন 1000 2000 দিবে 200 300 টিয়া ধরে 100 টিয়া ধরে দিলে বড় 200 300 500 একজন 500 টাকা দিলে এই 20 জন বলে দিলে 20 জন 500 টাকা দিলে হজন 10000 কিন্তু তারা 10000 টাকা তারা কিন্তু তাহলে এই জি করে গরিবর বন এটা খানি খানি যাবে হ্যাঁ
যদি গাড়ি বেরানো বা কিছু নয় কেন এর খেলার উপযুক্ত খেলা হবো আর খেলা যদি যেতগুলো মানুষ আছে সবগুলোর খেলায় দিতে হবে আর খেলায় তো ন দিলে এরারে গাড়ি বেড়া দিতে হবে এই হলো সম্মানী কথা আর আদি নইলে এরা যদি চলে যা এই বাঘেগুলো গাড়ি বেড়া খেয়ে দিবে আমারটা আমি এনে দিব আর এবার এবারও বলি গেলে আপনারা আছেন আমরাও আছি দর্শক আমরা বারগোয়াখালীর যে জাঙ্গীর বলি রয়েছেন অর্থাৎ যারা কক্সবাজারের ঐতিহ্য ধরে রেখেছেন আমরা তাদের সাথে আরেকটু কথা বলবো আমরা দেখতে পাচ্ছি অবসরপ্রাপ্ত বলি আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমরা বলি খেলা শেষে বলবো এখন কি বলবো আগের মতো খেলা তো এখানে নাই আগে যাহারে সম্মান করতে বলি হলো রে বাপের তো এখন সম্মান না করে হ্যাঁ অজ্ঞ বলুর ভীষণ দশ দশ মানুষ গলে পাইতো এখন বলি একজন একজন গলি বাড়ে দে তো আয় যদি একা গলি আর হওয়াতে আরো দশজন আছে দশজন কিভাবে ঢুকিব দশজন তো আর হওয়াতে ভীষণ গলা পড়িব আগে তো বাপা ছিল এখন তো বাপা নাই অর্ধক বাইরে তাই যাবে মানুষ এখন আগে যেভাবে সম্মান করতে বাপে তো সম্মান এখন নাই আমরা দেখতে পাচ্ছি এখানে যে বলিদের যে উৎসবের আমেজ আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে বলিদের যে একটি শোডাউন আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে যদি একটা বিষয় জানাতে চাই গ্যালারি ভর্তি কিন্তু দর্শকে আজকে ভরে উঠেছে আমরা দেখতে পাচ্ছি আমরা এই বিষয়ে আমরা যারা এখানে সাধারণ দর্শক রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আজকের বলির খেলায় এসে কেমন লাগছে আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব এখানে আমরা যারা দর্শক রয়েছেন আমরা দর্শকের সাথে কথা বলবো অর্থাৎ যে কক্সবাজারের ঐতিহ্য বাংলাদেশের যে ঐতিহ্য ঐতিহ্যবাহী যে বলি খেলা সেই বলি খেলা এসে কেমন লাগছে অর্থাৎ কেমন দেখবে আমরা সেটা একটু জানার চেষ্টা করব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই দর্শক আমরা দেখতে পাচ্ছি গ্যালারি ভর্তি কিন্তু দর্শকে ভিড় জমেছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছেন কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা উদ্বোধন হতে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে কয়েকটা বিষয় জানতে চাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার এবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি ও ডিসি বলি খেলার গতবারের চ্যাম্পিয়ন জীবন বলি প্রথম মেডেলের খেলায় প্রতিযোগিতা করবেন বলে সেটা আমরা জানতে পেরেছি এছাড়াও দ্বিতীয়
তৃতীয় যে মেডেলের খেলায় অংশগ্রহণ নিতে কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগ হতে প্রায় 300 বলিকে আমন্ত্রণ জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আমরা এখানে যে বলি দেখতে পাচ্ছি আমরা বলিদের সাথে একটু কথা বলবো কথা বলা আসলে তাদের যে অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করব আমরা এক এক করে বলিদের সাথে একটু কথা বলবো আমরা আমরা দর্শক আমরা কুমিল্লার চ্যাম্পিয়ন বাগা বলের সাথে একটু কথা বাগা শরীফের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব কক্সবাজারে এসে এই যে কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা এসে ওনার অনুভূতি কেমন আমরা একটু জানার চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কুমিল্লা গ্রামাঞ্চলে খেলাধুলা করি কুস্তি খেলা এই কক্সবাজার প্রথম এলাম নতুন আমার জীবনে হ্যাঁ তো অনেক ভালো লাগতেছে অনেক পরিবেশ দেখে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে দিনে আমরা ভালো খেলে যেতে পারি আসসালামু আলাইকুম দর্শক আরো কথা বলবো আরো এখানে আমরা দেখতে পাচ্ছি আরো বলি রয়েছেন আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার নাম কি এবং উনি কোথা থেকে এসেছেন আমরা সেটা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ঢাকা থেকে আগত নারায়ণগঞ্জ জেলা কালাবলি আড়াইহাজার থানা আমি চট্টগ্রামের ডিসি সাহেবের খেলাতে এসে অংশগ্রহণ করে আমি খুব গর্বিত সবাই আমার সাথে আমার জন্য দোয়া করবেন আমি যা চ্যাম্পিয়ন হতে পারি আসসালামু আলাইকুম দর্শক আমরা বিভিন্ন যারা বলিরা রয়েছে তাদের সাথে কথা বলছি দর্শক এতক্ষণ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বলিদের আগমন ঘটছে কক্সবাজার বিশ্বেশ্বর রুহুল আমিন স্টেডিয়ামে অর্থাৎ কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলায় উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহর থেকে বিভিন্ন বলিরা উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং যে এরপরের যেই পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এতক্ষণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সালাউদ্দিন আমার সাথে ছিল প্রবাল পাল